বন্ধুরা, কি ব্যাপার বলুন তো, এই ফ্রড ব্যাপারটা নিয়ে আমি কয়েকটা স্টোরি করার পর থেকে দেখতে পাচ্ছি আমার মোবাইলেতে যত অচেনা অজানা নাম্বার থেকে অদ্ভুত অদ্ভুত ধরনের SMS আসছে, তো বা হোয়াটসঅ্যাপেতে লিঙ্ক পাঠানো অচেনা নাম্বার থেকে সব অদ্ভুত অদ্ভুত ধরনের সব মেসেজ আসছে। কি ব্যাপার জানি না, আমার কি নাম্বারটা ভাইরাল হয়ে গেল? যাই হোক, হোয়াট এভার মেবি, আজকে একটা নতুন কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করছি, দেখুন আসুন। অচেনা নাম্বার, আমি নাম্বারটা আপনাদের দেখাচ্ছি, 9009001757395। আমি এটা কোনো স্ক্যাম বা দু নম্বরই কোনো ব্যাপার আমি বলছি না, আমি এই মেসেজটা পেয়েছি এই নাম্বার থেকে। আবারও বলছি 9001757398, দেখতেই পাচ্ছেন, হ্যালো বলে মেসেজটা দেখুন। স্যার, উই অফার বাল্ক SMS DLT অ্যান্ড উইদাউট DLT, বাল্ক ভয়েস কল, IVR, ইলেকশন ক্যাম্পেন রেজিস্টার্ড নাও বলে একটা লিঙ্ক দিয়েছে, আর একটা ফোন নাম্বার দিয়েছে 9473945951। আবার বলছি 09473945951, যদিও তলায় লেখা আছে অ্যাডভার্টিজমেন্ট আর ট্যাপ টু লোড প্রিউ। আমি এই নাম্বারটা পাওয়ার পরেতে ভাবলাম দেখি এবার একটা ট্রু কলারেতে এর পরিচয়টা কী। বন্ধুরা, আমি ট্রু কলারে গেলাম, ট্রু কলারে এই নাম্বারটা পুট করার পর দেখতে পাচ্ছি দেখাচ্ছে সেলার্স গোয়া। আমি জানি না এই সংস্থার সঙ্গে আপনাদের যারা দেখবেন এই ভিডিওটা তাদের সঙ্গে কারোর কোনো পরিচয় আছে কি না, সেলার্স গোয়া। আর দেখুন এখানেতে নাম্বারটা রয়েছে এয়ারটেল নাম্বার, মোবাইল নাম্বার বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি এখানে তো মেসেজটা পাঠানো হয়েছে নাম্বার, দেখুন আপনাদের আবারও দেখাচ্ছি নাম্বারটা দেখাচ্ছে ট্রু কলারেতে সেলার্স গোয়া 9001009001757395। তো এই সংস্থাটা কি আমার খুব একটা বেশি আইডিয়া নেই। এটা হচ্ছে ট্রু কলারে, দেখুন ট্রু কলারে আমি অ্যাডভার্টিজমেন্টটা খুলেছি, এই অ্যাডভার্টিজমেন্ট মানে যেটা পাঠিয়েছে আর কি SMS, এখানে অ্যাডভার্টিজমেন্ট লেখা আছে বলে বলছি। তো এই সেলার্স গোয়া কী ব্যাপারটা একটু যদি বলেন ভালো হয়। আমি তো লিঙ্কে তো অচেনা অজেনা নাম্বার থেকে কখনোই আমি ক্লিক করি না, করবো না, প্রশ্নই নেই। তো যাই হোক, এখানে লেখা, এখানে কিন্তু আবার লেখা রয়েছে https://SHUDHSMS SHUDHSMS.in/register.php। জানি না বন্ধুরা, আমি তো লিঙ্কে ক্লিক করবো না মনে গেল, আপনাদেরকে একটু জিজ্ঞেস করলাম, যদি আপনারা কেউ জানেন তাহলে একটু ব্যাপারটা জানাবেন প্লিজ দয়া করে। ওটা আপনাদের দেখালাম ট্রু কলারে, আর এটা হচ্ছে এমনি মেসেজে এসছে। তো বন্ধুরা, কী ব্যাপারটা আমি বুঝতে পারছি না, এরকম ধরনের মানে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করা বা মেসেজ আসা, এটা হঠাৎ আসা শুরু হলো কেন, আমি এগুলোকে এক্সপোজ করছি বলে কি তাই না কী ব্যাপার আমি জানি না। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, এরকম ধরনের অচেনা নাম্বারে আবারও বলছি নাম্বার থেকে কোনোরকম কোনো লিঙ্ক এলে পরে ক্লিক করবেন না, আবারও সতর্ক থাকুন। আমি চেষ্টা করছি বন্ধুদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য, আপনারা প্লিজ দয়া করে এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন, এটাই আমার অনুরোধ। আমি এটা জানি না, হয়তো ঠিকও হতে পারে সংস্থা, কিন্তু আমার এরকম ধরনের কোনো ব্যাপার দরকারও নেই। আমি অ্যাডভার্টিজমেন্ট তো আমি প্রথম দেখলাম এলো, আর এই অচেনা অজেনা নাম্বারেতে ক্লিক অবশ্যই করা উচিত না। তো যাই হোক, এখানে sudhsms.in/register, আমি জানি না, এটা আমি নেটে খুঁজে দেখব কী ব্যাপারটা, কিন্তু আলটিমেটলি ঠিক আমার কাছে খুব ব্যাপারটা খুব গোলমেলে লাগলো। আর 9473945951, এটাও একটু দেখি কী ব্যাপারটা নাম্বারটা। আমাকে বন্ধুরা, আমাকে যে নাম্বারটায় যোগাযোগ করতে বলেছে 09473945951, এই নাম্বারটা দেখুন আমি ট্রু কলারে সার্চ করলাম, এখানে দেখাচ্ছে ফ্রড সার্ভিসেস, দেখুন ট্রু কলারে 79 স্প্যাম রিপোর্টস, দেখতে পাচ্ছেন? আমি ডিটেলসটা দেখছি, দেখুন ফ্রড সার্ভিসেস, দেখুন 79 স্প্যাম রিপোর্টস দেখাচ্ছে। আমি এখানে ব্লক করে দিয়েছি, দেখুন আনব্লক সিস্টেম আনব্লক আসছে, আনব্লক তো করবো না। আর এখানে দেখুন অনেকে মন্তব্য করেছে বাল্ক SMS অফার ফ্রড চিটার, আরেকজন দেখুন এখানে তো লিখেছে বাল্ক SMS স্ক্যাম, আরেকজন লিখেছে মানি স্ক্যাম। এই সেই নাম্বারটা দেখুন 9473945951। অতএব বন্ধুরা, এখন স্প্যাম রিপোর্টস 79, ইউজুয়ালি কলস বিটুইন 11টা থেকে 2টো।
তো সেই জন্য বলছি বি ভেরি কেয়ারফুল, এখনকার জগৎ খুব সিরিয়াস, এখন ফ্রডরা যারা করেন তারা অত্যন্ত চালাক হয়ে উঠেছেন, এরকমভাবে যাকে তাকে এরকম ধরনের SMS পাঠিয়ে যাকে তাকে লিঙ্ক পাঠিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করছে। তো তাই জন্য বলছি বি ভেরি কেয়ারফুল বন্ধুরা, আপনাদের আবার সতর্ক করলাম, আমি এরকম ব্লক করে দিলাম, অচেনা অজানা নাম্বার থেকে এরকম ধরনের SMS এলে পরে অবশ্যই আপনারা ব্লক করে দেবেন, এই দেখুন আমি ব্লক করে দিয়েছি। তো সুতরাং আমার কাছে আর এরকম ধরনের ফোন কলস আসবে না, এইটুকু আমি বিশ্বাস রাখি। তো সুতরাং অনুরোধ করছি আপনারা এরকম ধরনের অচেনা অজানা নাম্বার থেকে কোনোরকম লিঙ্ক এলে পরে ক্লিক করবেন না, আর এরকম ধরনের ব্লক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, চোখ নাক কান খুলে চলুন, জগৎটা খুব সিরিয়াস। ধন্যবাদ, নমস্কার।